নানাভাবে হুমকির পরিপ্রেক্ষিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানালেন শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের খুন হওয়া 8 বছরের শিশু আয়ান মঞ্জুরের পরিবারের সদস্যরা। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়ানের বাবা মঞ্জুরুল ইসলাম বড়ভূঁইয়া নিজের ও পরিবারের নিরাপত্তার দাবি জানান। তিনি বলেন, 5 জন অভিযুক্তের মধ্যে 4 জন গ্রেফতার হলেও বাপ্পু মজুমদার এখনও পলাতক। মূল ষড়যন্ত্রকারী হাসান লস্কর চিকিৎসার কারণে সাময়িক জামিন পান, বিভিন্নভাবে তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান। যার দরুন নিজেরা আতঙ্কের মধ্যে রয়েছেন, এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নিজেদের আতঙ্কের কথা তুলে ধরেন আয়ানের মা রেহানা বেগম বড়ভূঁইয়া ও ঠাকুমা হাজেরা খাতুন বড়ভূঁইয়া। বিভিন্ন সংগঠনের যারা আমাকে এই বিপদের সময়ে আমার সঙ্গে সহযোগিতা করেছেন, সঙ্গে আছেন, ছিলেন, এখন পর্যন্ত আছেন, ওরা বারবার ফোনে আমাকে জিজ্ঞেস করেন আপনার কেসের অগ্রগতিটা কী হচ্ছে। সবাই এটা নিয়ে মর্মা হতো, ওরা যতজনে ভিডিও দেখেছেন, আস্তা পৃথিবীর যে যেখান থেকে দেখেছেন, আমার ছেলেটা একটা করেছে, একটা আমি শুনেছিলাম, আমার একজন উস্তাদ বলেছিলেন, যখন তুমি এসেছি ববে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো আমার ছেলে হিন্দু মুসলিম নাগা কুকি যত জাতি আছে সবটারে খান্দাইয়াহে, মানে এমন অন্তর মাঝে ডুকছে, খালি আমারে মানে খালি আমি না প্রত্যেকটা মানুষের মানে এক করিয়া গেছে। আজকে কোর্টের আমি যদি প্রশাসন থেকে যদি আমি আস্তা আড়াই দিয়েছি, কারণ প্রশাসনের কাছে বারবার যখন আমি গেছি, এসপির কাছে ফার্স্টবার গেছি, মিডিয়া লইয়া থানা প্রশাসনের সামনে আমি যখন এসছি, এমন সাহায্য চাইছি যে আমার বাচ্চা মারা আসবো, আমার মারা আসবো, ব্লু প্রিন্ট হাসানে রেডি করে লইছে মঞ্জিল লইয়া, আমি তার বাড়ি পর্যন্ত গেছি যখন রাত্রে, এখন ওরা কি শুনছে না? এখন হচ্ছে কি, আমার তো প্রশাসনের উপরে কোনো আস্থা নেই। এই এসপি আসার প্রতি যে ক্রাইম যে সে বাড়ছে, আগের এসপিগুলো এরকম ছিলেন না, অনেক ভালো ছিলেন। এই এসপির সময় এই বরাদটা সুরক্ষিত নয়, আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেই বলছি। আমি যখন ওনাকে বারবার গিয়েছিলাম ওনার কাছে, উনি কেন আমাকে এই কোনো জোর দিলেন না? সিকিউরিটির কথা বলছি। আচ্ছা, একটা কথা হলো যে আপনাকে তেড় দিচ্ছে, কারা কে বা কারা দিচ্ছে? হাসানের মা, হাসান এখন ইন্টেরিয়াম বেলে এসেছে, এসে এখন ও পুরা সক্রিয় আছে। ও বলছে আমার ও তো মাফিয়ার মানুষ, ওর সব সোর্সে কাজ করছে, ও এখন আমার আগেই বলেছে আমাকে ফ্যামিলি পুরা ধ্বংস করবে, এখন ও সক্রিয় আছে, ও করবেই। যার জন্য একটা গৌহাটির থেকে ডিজিপি থেকে একটা লেটার এসেছে, আমি আপনাকে দেখাচ্ছি এই লেটারটা, যে আমাকে সাহায্য করার জন্য আমি এটা নিয়ে এসপি স্যারের কাছে গিয়েছিলাম, এবং স্যার আপনি আমাকে একটু সাহায্য করবেন প্লিজ। হ্যাঁ, আমাকে কিসের জন্য আইনি সাহায্য করবেন, যেটা আমাকে ডিজিপি স্যারের মানে দিয়েছেন, তো পলিটিক্যাল যত এসেছে চিঠি, কিন্তু উনি বলছেন না। আচ্ছা, আমি দেখছি, আমি জানি এখন ওরা যাবে সক্রিয়, আমাকে কোর্টে বাসায় যে কোনো সময় আমাকে মার্ডার করা হবে। নজর রাখুন, খেয়াল রাখুন, যাতে আমার পরিবার বাঁচতে পারি, আমার ছেলে, আমার বউ, আমি একা থাকি, নাতি তো নিচ্ছেন যাও, মারিলেছেন তারা। আপনার ছেলেরা কে মারতে চায়? হাসান, সঞ্জীব, তারা আমি আগেও তো না তো বসে তারা কথা মারতে চায়, মারতে চায়, তারা তো তোমাকে নিজে মতি সাজান তারা এখন বুড়া করে হয়ে এই আমরা খুব বেশি ডর, তারা যে কোন সময় কী করবো জানি না, আমি আমার ছেলে আর আমার বউ আর আমি আসছি, তারা কোন মধ্যে কী করবো জানি না।